ইন্টারন্যাশনাল চেম্বার অফ কমার্স বাংলাদেশের সার্বিক ব্যবস্থাপনায় এবং পনেরোটি জাতীয় বাণিজ্য সংগঠনের যৌথ উদ্যোগে রাজধানীর একটি হোটেলে আয়োজন করা হয় ন্যাশনাল বিজনেস ডায়লগ অনুষ্ঠানে অংশ নেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস দেশে বিরাজমান অর্থনৈতিক পরিস্থিতির উন্নয়ন ও ব্যবসার অনুকূল পরিবেশ ফিরিয়ে আনতে ইন্টারন্যাশনাল চেম্বার অফ কমার্স বাংলাদেশের পক্ষ থেকে বর্তমান সরকারকে বেশ কিছু পদক্ষেপ গ্রহণের অনুরোধ জানানো হয় বর্তমানে দেশের আর্থিক সার্বিক অর্থনৈতিক অবস্থা বিবেচনা নিয়ে আমাদের ব্যবসায়ের পক্ষ থেকে এলডিসি গ্র্যাজুয়েশনের নির্ধারিত সময়ের বিষয়টি ভেবে দেখা প্রয়োজন বলে আমরা মনে করি বিশ্ব বাণিজ্য টিকে থাকতে হলে শ্রমিক দক্ষতা উৎপাদন ও প্রযুক্তির ব্যবহার বাড়ানোর তাগিদ দেন অর্থ উপদেষ্টা ব্যবসার মেন জিনিস হল মানুষের উপকারে ছিল তাই না প্রফিট করবেন ডেফিনেটলি এটা আমি ইচ্ছা করি অনুরোধ করি আর সাথে সাথে আপনারা একটু সিএসআর করেন সিএসআর মানে কেন হাসপাতাল দিয়ে বিরাট সাইনবোর্ড দিলেন না আমি তো সিএসআর ডেফিনেশন দিয়েছিলাম গরিব লোকে লোন লোন দিবে মহিলাদের বেশি লোন দেবে প্রত্যেককে লোন দিবে বীজ আর্থিক ফলে দেশে যে সুযোগ সৃষ্টি হয়েছে তা কাজে লাগিয়ে সবার স্বপ্ন বাস্তবায়ন করতে হবে বলে জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস চিন্তা করে দেখুন কি এই সুযোগ সমস্ত কিছু থেকে আপনি মুক্ত অতীত আপনাকে আর আট卡বে না আপনি নতুন ভাবে জন্ম জন্মগ্রহণ করেছেন নতুন ভাবে অবগেসিত হবে নতুন করে যেই স্বপ্ন তারা আমাদের মনে জাগিয়ে দিয়েছে সেটা যদি আপনার মনে রেখাপাত করে তাহলে সেই স্বপ্ন পূরণে আপনিও শরিক হবেন এই সুযোগকে যেন আমরা হারিয়ে না ফেলি উন্নয়নশীল দেশে উত্তরণের পর প্রতিযোগিতা করতে ব্যবসায়ীদের সক্ষমতা বৃদ্ধির আহ্বানও জানান তিনি লো ইনকাম কান্ট্রি থেকে মিড ইনকাম কান্ট্রি চলে যাই তাহলে অনেক সুযোগ সুবিধা হারিয়ে ফেলবো হারিয়ে ফেলব কিন্তু সেই প্রতিযোগিতায় শক্ত প্রতিযোগী হওয়ার জন্য আমরা সামর্থ্য অর্জন করতে চাই আমরা পেছনে থাকতে চাই না মানুষের জীবনমান উন্নয়নে মূল ব্যবসার পাশাপাশি সামাজিক ব্যবসায় মনোযোগী হতে ব্যবসায়ীদের পরামর্শ দেন প্রধান উপদেষ্টা বিদেশে বড় বড় ব্যবসায়ী দেখেছেন তারা এখানে করছে তহবিল সৃষ্টি করতে পারেন যারা সামাজিক ব্যবসা করতে চায় আমি পাঠাচ্ছি না যারা সামাজিক ব্যবসা করতে চাই আমি বেছে বেছে তাকে বিনিয়োগ করবো রাকিব হাসান মাই টিভি ঢাকা